ঘূর্ণিঝড় ফনি আসতে পড়ার আগে কৃষকদের সতর্ক করল কৃষি দপ্তর পাকা ফসল ঘরে তুলে নেওয়ার পরামর্শ দাবদাহকে উপেক্ষা করে ফসলকে রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ ঘূর্ণিঝড় ফনির তাণ্ডব আসতে পড়ার আগে কৃষকদের সচেতন করতে নির্দেশিকা জারি করেছে কৃষি দপ্তর সেই নির্দেশিকা ধরেই পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে মাইকে প্রচার বুধবার সেই ছবি ধরা পড়ল বারাসাত এক ও দুই নম্বর ব্লক আমডাঙ্গা ও দেগঙ্গা ব্লকের বিস্তীর্ণ এলাকায় শুক্রবার মধ্যরাত্রে কোমাল সাইক্লোন ঝড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি যারা জমিতে ধান কেটে ফেলেছেন তারা সেই ধান জমিতে রাখবেন না নিরাপদ জায়গায় নিয়ে এনে রাখুন কৃষকদের সচেতন করতে পঞ্চায়েত ধরে ধরে শুরু হয়েছে অটো করে মাইকে প্রচার তাই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই তীব্র দাবদাহ উপেক্ষা করে কৃষকেরা তাদের ফসল ঘরে তুলতে ব্যস্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন সেই ছবি ঝড় বৃষ্টির সম্ভাবনার জন্য আমি এই ধান তাড়াতাড়ি করে কাটছি তো আমি একটু তাড়াতাড়ি করছি যাতে ক্ষতি না হয় তো টিভিতে বা পেপারে দেখলাম যে ফেনি বলে একটা ঝড় আছে তাতে তো চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা বড় চাষের ক্ষতি হওয়ার সম্ভাবনা ধার দেনা করে চাষবাস এতে যদি ক্ষতি হয় চাষি মহলে বিরাট লস খাই এখনও ধান কাটতে দেরি ছিল তাহলেও আগে কাটতে হচ্ছে এই জন্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত